দেখো, আজকে আমরা করব এই ভিডিওটাতে ট্রানজেন্সিয়াল স্কেল ইন মার্কেটার প্রজেকশন, অর্থাৎ মার্কেটার প্রজেকশনে কীভাবে ট্রানজেন্সিয়াল স্কেল অঙ্কন করতে হয় সেটা আমরা ক্যালকুলেশন করব। আমার যে মার্কেটার প্রজেকশনটা এখানে করা আছে তার আরএফ দেওয়া আছে 1:200 মিলিয়ন, অর্থাৎ 1:200-এর গায়ে 6টা শূন্য। এটাকে আমি যদি কিলোমিটারে করি, অর্থাৎ 1 লক্ষ দিয়ে যদি ভাগ করি, 5টা শূন্য কেটে দেবো, তাহলে 1:2000, অর্থাৎ 1:2000 কিমি বা 2000 কিলোমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1000 কিলোমিটার সমান কত হবে? সমান 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যাকর্ডিং টু স্কেল বেরিয়ে গেল। এইবার ট্রানজেন্সিয়াল স্কেল করতে গেলে আমাকে একটা টেবিল করতে হবে। টেবিলটা কীরকম? না, থিটা সেক থিটা নমিনাল স্কেল ইন্টু সেক থিটা, অর্থাৎ আমি যে মার্কেটার প্রজেকশনটা অঙ্কন করব তার এক্সটেনশন দেয়া আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ সাউথ, অর্থাৎ 15 ডিগ্রি প্রজেকশনটার ইন্টারভেল। সেই 15 ডিগ্রি ইন্টারভেলে আমি টেবিলটা নিয়ে নিয়েছি। 0, 15, 30, 45, 60, 75 এর পর আর করা যাবে না। তার মানে 0 ডিগ্রি সেক 0 ডিগ্রি সমান 1 পয়েন্ট এত, সেক 15 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, সেক 75 ডিগ্রি যে ভ্যালুটা বেরোলো। এবার নমিনাল স্কেল, অর্থাৎ নমিনাল স্কেলে আমি যেটা বার করেছি, ট্রানজেন্সিয়াল স্কেলে আমি 1000 কিলোমিটার করে ইন্টারভেল দেখাবো। তাহলে 1000 কিলোমিটারের জন্য 0.5 সেন্টিমিটার, তাহলে নমিনাল স্কেল ইন্টু সেক থিটা, অর্থাৎ 0.5 কে নমিনাল স্কেল দিয়ে গুণ করলে, অর্থাৎ এটাকে 1 ইন্টু এটা গুণ করলে এটাই দাঁড়াবে। আবার নমিনাল স্কেল হচ্ছে আমার এইটা, এটাকে প্রত্যেকটা দিয়ে গুণ করে করে এখানে বসাবো। দ্বিতীয়টা হচ্ছে 0.5176, এটা দিয়ে গুণ করলে হবে 0.57735, এক্ষেত্রে হচ্ছে 0.7071, এটা হচ্ছে 1.00, এখানে হবে 1.931। তাহলে এইভাবে ট্রানজেন্সিয়াল স্কেলের ভ্যালুটা বেরোবে। এবার ড্রয়িং করতে গেলে আমাকে কী করতে হবে? দেখো, প্রথমেই আমাকে আমি 4.2 ইঞ্চ করে এখানে 4টে বিন্দু নিয়েছি, 1, 2, 3 মাঝখানটা মিডিল থেকে, এদিকে দুটো, এদিকে দুটো, অর্থাৎ আমি এক্ষেত্রে ট্রানজেন্সিয়াল স্কেল যেটা অঙ্কন করব মার্কেটার প্রজেকশনের ভেতরে, আমি এইটা ধরে নিচ্ছি 0, পরেরটা 1000 কিলোমিটার, তারপরেরটা এটা হচ্ছে 2000 কিলোমিটার, পরেরটা 3000, তারপরে এটা হচ্ছে 4000 কিলোমিটার, এটা হচ্ছে 3000 কিমি। এইবার এটা হচ্ছে 0 ডিগ্রি, এরপর হচ্ছে এটা 15 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60, এটা 75 ডিগ্রি, অর্থাৎ এই ইন্টারভেলগুলো আমি 0.2 ইঞ্চ করে আর নিজের মতো করে ধরে নিয়েছি, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। এইবার এই মিডিল পয়েন্ট থেকে আমি প্রথম যে মাপটা বেরিয়েছে টেবিলে, দেখো 0 ডিগ্রির জন্য 0.5, তাহলে 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার করে নিয়ে নিয়েছি মাপ। আবার দ্বিতীয় ক্ষেত্রে 0.51, এটার ক্ষেত্রে 0.51 মাপ নিয়ে নেব দুটো করে। তৃতীয়টা 0.57, 0.57 করে এর মাপটা নিয়ে নেব। চতুর্থটা 0.7, 0.7 করে মাপ নিয়ে নেব। পরেরটা আছে 1, তারপরেরটা আছে 1.9, অর্থাৎ এভাবে আমি মাপগুলো খালি জাস্ট দুদিকে ভাগ করে নেব। এরপর হচ্ছে আমাকে করতে হবে এই পয়েন্টগুলোকে সুন্দর করে এইভাবে জুড়ে দিতে হবে, এই পয়েন্টটাকে আমাকে খালি হাতে এভাবে জুড়ে দিতে হবে, এইভাবে এটা এইভাবে সুন্দর করে এটাকে আমাকে, এটা ফ্লেক্সিবল কার্ভ দিয়ে জুড়তে পারি বা খালি হাতে জুড়তে পারি। এটাই আমার হয়ে গেল ট্রানজেন্সিয়াল স্কেল, TANGENTI ট্রানজেন্সিয়াল স্কেল। এই ট্রানজেন্সিয়াল স্কেলটা আমাকে মার্কেটার প্রজেকশনে অবশ্যই অঙ্কন করতে হয়, অর্থাৎ কোনো মার্কেটার প্রজেকশন যখন আমি অঙ্কন করব, এই যে মার্কেটার প্রজেকশনটা আছে, এই মার্কেটার প্রজেকশনের নিচে আমাকে এইভাবে ট্রানজেন্সিয়াল স্কেলটাকে আমাকে দেখাতে হবে, না হলে প্রজেকশনটা আমার অসম্পূর্ণ থেকে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি অবশ্যই প্রয়োজনে লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।